মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফের হার ম্যানচেস্টার সিটির ৪-১ গোলে সিটিকে উড়িয়ে দেয় স্পোর্টিং। এদিন শেষ ম্যাচ স্মরণীয় করে রাখলেন স্পোর্টিংয়ের কোচ রুবেন আমরিম। কিছুদিন পরেই তিনি দায়িত্ব নেবেন ম্যানচেস্টার ইউনাইটেডের। এদিন ম্যাচের প্রথম ৪ মিনিটের মধ্যে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি সিটি। দুরন্ত হ্যাটট্রিক করে সমতা ফেরান গায়কেরস। এই ম্যাচের পর ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে স্পোর্টিং। ২০১৮ সালের পর এই প্রথম হারের হ্যাটট্রিক হলো সিটির। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 घंटा।